আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে প্রপারলি ভিডিও আপলোড করতে পারবেন প্রফেশনালি, সে সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, যে ভিডিওটা খুবই জনপ্রিয় এবং সেটা দেখে আপনারা সবাই কিন্তু আসলে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা শিখেছেন। কিন্তু রিসেন্টলি ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিও কিন্তু আপডেট করা হয়েছে, বা যেটাকে বলা চলে যে ফেসবুকের যে আগের ক্রিয়েটর স্টুডিও ছিল সেটা কিন্তু চলে গেছে, এখন চলে এসেছে আপডেট ভার্সন মেটা বিজনেস সুইট। আপনারা অনেকেই এখন আমাকে কমেন্ট করছেন, ভাইয়া নতুন পদ্ধতিতে কিভাবে আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করে ফেসবুক পেজে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবো সে সম্পর্কে যদি ভিডিও দিতেন। তাই আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতেই আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সঠিক পদ্ধতিতে একদম নতুন নিয়মে আপনারা কীভাবে আসলে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করার উদ্দেশ্যই কিন্তু ফেসবুক থেকে টাকা উপার্জন করা, যাতে করে আপনারা আপনাদের ফেসবুক পেজকে মনিটাইজেশন করতে পারেন, সেই পাথওয়ে আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিব। এবং ভিডিও শেষে ফেসবুক পেজে মনিটাইজেশন পেয়ে আপনি কিভাবে টাকা আয় করতে পারবেন, সেটার ক্রাইটেরিয়া কী, সে সম্পর্কে আমি সব কিছু বিস্তারিত শেয়ার করব। তবে তার আগে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা প্রপারলি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা যারা মোবাইল ব্যবহারকারী আছেন তারা সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখবেন মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট লিখে সার্চ করার পরে আপনার সামনে এভাবে ইন্টারফেস আসবে, বাট আপনি এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে সরাসরি চলে যাবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম কম্পিউটারের মতো আপনার সামনে চলে এসেছে লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার। সো এটাতে আপনারা ক্লিক করলেই চলে যাবেন মেটা বিজনেস সুইটে, এবং সেখান থেকে গিয়েই কিন্তু আমি আপনাদেরকে যেভাবে আসলে ভিডিও আপলোড করার প্রসেসগুলো দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ, সেভাবে ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব এবং কিছু স্পেশাল ট্রিক্সও থাকবে, সুতরাং অবশ্যই ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড অফ দিস ভিডিও, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সো আপনাদেরকে আমি এখানে যেভাবে দেখাবো সেই সিস্টেমটাই আসলে কম্পিউটার স্ক্রিনে দেখাবো, যাতে করে আপনারা আসলে বড় করে জিনিসটা দেখতে পারেন এবং সহজে বুঝতে পারেন যে আসলে কিভাবে আপনি প্রপারলি ভিডিও আপলোড করতে পারবেন। মোবাইলে দেখালে অনেক ছোট দেখা যায়, একই পদ্ধতি জাস্ট মোবাইলের মাধ্যমে আপনি ডেস্কটপ ব্রাউজারে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে অন করে আপনি করে নেবেন। সো চলুন আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো ফেসবুক পেজে ভিডিও আপলোড করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও অনেকে আসলে এটাকে অনেক হেলায় হেলায় করেন, আর যারা হেলায় হেলায় করেন তাদেরই কিন্তু আসলে ফেসবুক পেজে গ্রো হয় না, ভিডিওতে ভিউজ আসে না এবং নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? সো সে সুবাদেই আমাদের আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব যে আপনারা কীভাবে একটি ফেসবুক পেজের ভিডিও একদম প্রপার নিয়মে লেটেস্ট পদ্ধতিতে সকল রকমের ফিচার ব্যবহার করে আপলোড করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে এগুলো আপলোড করার প্রয়োজন যখন আপনার পড়বে তখন যেই জিনিসগুলোর হেল্প আপনার নেওয়া দরকার সেই জিনিসগুলো কী কী, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি এ টু জেড শেয়ার করব। সুতরাং ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড অফ দিস ভিডিও, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের টেক আনলিমিটেড যে ফেসবুক পেজটি আছে এই ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করব। তো এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনি আপনার যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন সেটাকে আপলোড করার জন্য এখন কিন্তু ফেসবুকের আগে যে ক্রিয়েটর স্টুডিও আছে সেটা আর নেই, ঠিক আছে? এখন আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলেও আপনার কাছে সেটা আসবে না। যেমন আমরা যদি এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটর স্টুডিও এসেছে ঠিকই, বাট আমরা যদি এই ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করি, ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি আমাদেরকে নিয়ে আসা হয়েছে মেটা বিজনেস সুইটে, ঠিক আছে? সো মেটা বিজনেস সুইটে আপনি সেভাবেও আসতে পারেন, অথবা সরাসরি আপনি গুগলে এসে লিখবেন মেটা বিজনেস সুইট, ঠিক আছে? যেটা আমি আপনাদেরকে একটু আগে মোবাইলের মাধ্যমে দেখিয়েছি। তো এখানে এসেও আপনি এখানে লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসা হবে। সো মেটা বিজনেস সুইট নিয়ে আমি ইনশাল্লাহ পরিপূর্ণ একটা ভিডিও টিউটোরিয়াল আনবো যে আপনারা কীভাবে মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনার ফেসবুক পেজের পরিচালনা করবেন এবং সকল রকমের কার্যক্রম আসলে অ্যানালাইসিস করবেন। সে সম্পর্কে ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, ঠিক আছে? খুব শীঘ্রই আসছে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল এবং এখানে এসে ক্রিয়েট স্টোরি, গো লাইভ, ক্রিয়েট অ্যাড, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ, ঠিক আছে? তারপরে বাল্ক আপলোড ভিডিওস। তো এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি,
কিন্তু এখান থেকে আসলে আগে যেমন আপলোড ভিডিও অপশন ছিল বা পোস্ট ভিডিও অপশন ছিল সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। অনেকে আমাকে এই প্রশ্নও করেছেন, তো সেটা আসলে দেখতে না পাওয়ার কোনো কারণই নেই, আপনি দেখতে পাবেন। আপনি এখানে ভিডিও আপলোড করার জন্য সরাসরি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। আরেকটা কথা বলে রাখি, আপনার যদি মাল্টিপল পেজেস থাকে আপনার অ্যাকাউন্টের অধীনে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এসে সুইচ অপশনে এসে এখান থেকে খুঁজে নিতে পারবেন যে আপনার কোন পেজটা, যেই পেজে আপনি ভিডিও আপলোড করতে চাচ্ছেন, ঠিক আছে। সো সেই পেজটা নির্ধারণ হওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে আসব, ঠিক আছে। ক্রিয়েট পোস্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে আসা হয়েছে মানে পোস্টিং ইন্টারফেসে। এবং এখানে আসার পরে আপনি এখান থেকে ছবিও আপলোড করতে পারবেন, তারপরে হচ্ছে লিখাও আপলোড করতে পোস্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, এখান থেকে আপলোড ফ্রম ডেস্কটপ, অ্যাড ফ্রম ফাইল ম্যানেজার, তারপরে ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। আপনি এখানে তিনটা ফিচার পাবেন, একটা হচ্ছে সরাসরি ডেস্কটপ থেকে আপলোড করতে পারবেন, একটা হচ্ছে অ্যাড ফ্রম ফাইল ম্যানেজার থেকে করতে পারবেন, আর আরেকটা হচ্ছে আপনার যদি ফেসবুক পেজে ভিডিওস ছবি থাকে তাহলে সেই ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। খুবই দুর্দান্ত, তাই না? এরকম আরও সকল বিভিন্ন ধরনের আসলে ফিচার সমৃদ্ধ হয়েছে এই মেটা বিজনেস সুইট, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখে নিব যে কীভাবে ভিডিও আপলোড করব। তো এখান থেকে আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করব, ঠিক আছে। সো আমি এখন যেই ভিডিওটাকে সিলেক্ট করছি, এই ভিডিওটা কিন্তু আমি সত্যিকারার্থেই এই পেজে এখন পাবলিশ করব, আপনাদের সামনেই করব। আপনারা দেখতে পারবেন যে সত্যিকারার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাকি আমি নিজেও এভাবে পাবলিশ করি। আমি কিন্তু নিজেও এভাবেই পাবলিশ করি, আপনাদেরকে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি, ভিডিও এখান থেকে ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিও সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমাদের ভিডিওর আইকন দেখানো হচ্ছে এবং এখান থেকে পার্সেন্ট দেখানো হচ্ছে যে কত পার্সেন্ট আপলোড হয়েছে, ঠিক আছে। তো আপলোড হতে হতে আমরা বাকি যে পার্সেন্টগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমার ভিডিও আমি আপলোড করলে আমার ভিডিওটা আসলে মানে এইচডি আসে না। তো এই অনেকেই এই প্রশ্ন করেন, তাদের প্রশ্নের উত্তরও আজকে ইনশাল্লাহ আমি দিব যে আপনার ভিডিও এইচডি না আসার কারণ কী, ঠিক আছে। আর সেই কারণটা এখনই আমি আপনাদেরকে বলি। কারণটা হচ্ছে এখানে অনেকেই আসে যে 100% কমপ্লিট হওয়ার পরে ভিডিও যখন নেক্সটে যাবেন আপনি, ডান দেওয়ার পরে প্রসেসিং একটা অপশন আছে, সেই প্রসেসিং অপশন পর্যন্ত আপনি মেটা বিজনেস সুইটকে বা আপনার ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওকে ওপেন রাখেন না, যার কারণে আপনার ভিডিওটা আসলে এইচডি পর্যন্ত আপলোড হওয়া টাইম আপনি দেন না, ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে আপলোড হয়ে যাচ্ছে, এখানে এসে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ দিব, অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব আমরা বেঙ্গলি, বাংলা। বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়াতে যেটা হবে, বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে সহজেই আমার ভিডিওটা পৌঁছে যাবে, সুতরাং আপনিও চেষ্টা করবেন আপনার ভাষার ল্যাঙ্গুয়েজটা আপনি অ্যাড করে দিতে, ঠিক আছে। সেই সাথে আপনি যখন ভাষাটা সিলেক্ট করে দিবেন তখন কিন্তু অটোমেটিক ক্যাপশন ফেসবুক তৈরি করে নেবে, যার কারণে আপনার ভিডিওটা প্রপার অপটিমাইজ হবে ফেসবুকের ভিডিওর সার্চ ইঞ্জিনে, ঠিক আছে, অথবা ভিডিওর যে প্লেব্যাক মানে অপশন আছে সেখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ডিটেলস, ইউ ক্যান রান পোস্ট বাই সুইচিং অন দ্য অপশন ইন দ্য ভিডিও থাম্বনেইল ফিল্ড। তো আমরা একে একে সব দেখবো, এটাকে কেটে দিচ্ছি, এটা এখানে কোনো কাজ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল রিকোয়ার্ড, মানে আপনি যে ভিডিও টাইটেলটা দিবেন। তো টাইটেল এবং ডেসক্রিপশন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। অনেকেই টাইটেল ডেসক্রিপশন এমনভাবে লিখেন যে আপনাদের টাইটেলটা বা ডেসক্রিপশনটা না পড়তে পারার কারণে বা সহজ বোধ্য না হওয়ার কারণে অনেকে ভিডিও আসলে স্কিপ করেই চলে যায়। তো এই কাজ করা যাবে না, আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা প্রপারলি চেষ্টা করবেন আমার চাইতেও আরও ভালো চেতনা খাটিয়ে আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেওয়ার। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিব, ঠিক আছে। তো প্রথমে আমি আপনাদেরকে ডিফারেনশিয়েট করি যে আসলে কোনটা টাইটেল এবং কোনটা ডেসক্রিপশন। আমরা যদি আমাদের ফেসবুক পেজটাতে আসি, আসার পরে এখানে আপনারা যেই টাইটেলটা দেখতে পাচ্ছেন বা এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে শর্টস, রিলস, টিকটকের জন্য কপিরাইট ফ্রি যে সেরা সাইটগুলো আছে সেই সাইটগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। তো আমার এই ভিডিওর টাইটেলটা কিন্তু এটা না, এটা হচ্ছে আমার ভিডিওর মানে ডেসক্রিপশন আমি লিখেছি, যেটা আমার পেজে ঢোকার পরে এটা শো করা হচ্ছে। এখন যদি আমি আমার এই ভিডিওটাকে ফুললি ওপেন করি, ফুললি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা যখন বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে এইখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন শর্টস, রিলস, টিকটকের জন্য কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজের সেরা সাইট, এবং নিচে আরেকটা দেখতে পাচ্ছেন শর্টস, রিল, টিকটকের জন্য। তার মানে উপরে আপনারা যেই লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল, আমি দুইটা টাইটেল সেম দিয়েছি আমার দর্শকের বোঝার জন্য। আবার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেসক্রিপশন। এই জন্য আপনি টাইটেল দিবেন যেটা, ডেসক্রিপশন সেটা দিতে পারেন যদি সেটা ক্যাচি হয়, আপনার দর্শক যদি বুঝতে পারে, কেননা
এই যে হোম পেজে যখন ফিডে থাকে মানুষ তখন কিন্তু ডেসক্রিপশন দেখানো হয়। আবার যদি আপনি এখানে আসলে ওয়াচ যে অপশনটা আছে এখানে চলে আসেন, এটা কিন্তু আবার হচ্ছে গিয়ে আপনার মানে টাইটেল ভিডিওর, বা এখানে আপনার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। ডেসক্রিপশনটা তখন আবার ভিন্ন হয়ে যায়, বা অন্য মানে যখন পেজে দেখানো হয় তখন সেভাবে দেখানো হয়। সুতরাং টাইটেল এবং ডেসক্রিপশন দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনোটাকে আপনি হেরফের করা যাবে না, ঠিক আছে। অনেকেই আছে যে আপনার অডিয়েন্স হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি, এবং আপনার অডিয়েন্স আপনার ভিডিওর ক্যাটাগরিটা এমন যে আপনার ভিডিও দেখেই মানুষ অনেক কিছু শিখতে হয়, সেক্ষেত্রে তাদেরকে যদি আপনি হার্ড হার্ড ইংলিশ লিখে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দেন তাহলে কিন্তু তারা আপনার ভিডিওর সাথে প্রপারলি কানেক্ট করতে পারবে না। কারণ এটা এমন একটা সাইট যেখানে হালকা একটা স্ক্রিনে টাচ করলেই অন্য আরও কন্টেন্ট আসতেছে, এটা ইউটিউবের মতো না যে মানুষ সার্চ করে খুঁজে বের করবে ইংলিশ টাইটেল দিয়ে বা ডেসক্রিপশন দিয়ে। সুতরাং আপনার টাইটেল এবং ডেসক্রিপশনটা চেষ্টা করবেন, যদি আপনার অডিয়েন্স ওরকম আসলে মানে প্রোডাক্টিভ না হয় তাহলে বাংলায় দেওয়ার, এবং বাংলায় দিলে যারা প্রোডাক্টিভ আনপ্রোডাক্টিভ সবাই কিন্তু বুঝতে পারে, ঠিক আছে। আপনি ইংলিশ চাইলে অ্যাড করতে পারেন, তবে শেষে আমি প্রেফার করি যদি আপনার অডিয়েন্স আসলে কী বলবো মিড লেভেলের হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ইংলিশ ইউজ না করে বাংলা ইউজ করবেন। ইংলিশ ইউজ করতে পারেন যদি আপনি আপনার অডিয়েন্স টার্গেট করতে পারেন, বা আপনার অডিয়েন্সটা যদি ইংলিশের জন্য আসলে অভ্যস্ত হয়ে থাকে। তো আমরা এখানে আমাদের যে টাইটেল সেটা আমি লিখে রেখেছি, টাইটেলটা এখানে দিয়ে দিব, মোবাইল দিয়ে ইউটিউব শর্টস তৈরি করার সঠিক নিয়ম এ টু জেড, ঠিক আছে, এটা আমি দিচ্ছি। তারপরে এখানে টাইটেলে আমি আরেকটু ইংলিশ অ্যাড করে দিব, হাউ টু ক্রিয়েট শর্টস অন মোবাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইটেল। এখন আমি টাইটেলের পরে ডেসক্রিপশন দিব শুধু এইটুকু, আপনি ডেসক্রিপশনে আরও ইচ্ছে মতো লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে মোবাইল দিয়ে ইউটিউব শর্টস তৈরি করার সঠিক নিয়ম এ টু জেড, ঠিক আছে, তো এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে আপনার ডেসক্রিপশনে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, আমার আপনার ভিডিওর ডিটেলস অ্যাড করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ফেসবুকের যে ভিডিওটা সেটা ইউটিউবের ভিডিওর সাথে সমন্বয় করবেন না, ফেসবুকের ভিডিওর ডেসক্রিপশনে কখনও লিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন না, যত পারবেন লিঙ্ক অ্যাভয়েড করবেন। ফেসবুক ভিডিওতে ফেসবুকের ছবিতে লিঙ্ক ইউজ করলে সেই ভিডিও রিচ অনেকটাই কমে যায়, ঠিক আছে, সেই ভিডিও রিকমেন্ডেশন কমে যায়। সুতরাং চেষ্টা করবেন ক্যাচি টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে ভিডিওতে অডিয়েন্স নিয়ে আসার। তো আমরা এখানে লিখেছি মোবাইল দিয়ে ইউটিউব শর্টস তৈরি করার সঠিক নিয়ম, এটুকু আমরা দিয়েছি, ঠিক আছে। দেন আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আপনি বলতে পারেন, ঠিক আছে, এটুকু আমরা মানে একটা স্পেস দিয়ে দিলাম। এরপরে আপনি এখানে এসে ট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে, যেমন এখানে ট্যাগের অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এসে আমরা সার্চে চলে যাব, যেমন আমরা এখানে লিখব শর্টস, শর্টস লিখার পরে দেখতে পাচ্ছেন শর্টসের প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে, আমরা শর্টসটা অ্যাড করে দিয়েছি। দেন এখানে আমরা আবার লিখব হাউ টু ক্রিয়েট শর্টস, এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও মেকিং, এটা আমরা দিয়ে দিলাম, এই কয়টাই আমরা আপাতত দিচ্ছি, ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি এভাবে দেখতে পারেন, এবং আপনি আরও যদি চান এখানে দেখতে পাচ্ছেন অ্যাড করার সাথে সাথে আমাদের এখানে চলে এসেছে। তো আপনারা যদি আরও পেতে চান মানে ট্যাগ মানে হ্যাশট্যাগ, তাহলে সেক্ষেত্রে আপনি বেস্ট ট্যাগস নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি ভালো ভালো হ্যাশট্যাগ খুঁজে পাবেন নতুন নতুন। তো আমরা এখানে এসে আপনি যদি চান সার্চ করতে, যেমন আমরা এখানে লিখব ইউটিউব শর্টস, এটা আমরা লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রচুর শর্টস দেখানো হচ্ছে, ঠিক আছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টস, ইউটিউব, তারপর শর্টস, ইউটিউবার, ঠিক আছে, এগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। তো আমরা এগুলো কপি করেও এখানে এনে বসিয়ে দিচ্ছি। এবার আমাদের কিন্তু ডেসক্রিপশনের কাজ শেষ, আপনি চাইলে ডেসক্রিপশনে আরও অনেক কিছু লিখতে পারেন, এখানে চাইলে আপনি ইমোজিও অ্যাড করতে পারেন, যেমন আমরা যদি এই ইমোজিটা ইউজ করি, এই যে এই ইমোজিটা ইউজ করলাম, ইমোজি ইউজ করলে মানুষ অনেক বেশি কানেক্ট করতে পারে সিচুয়েশনের সাথে। তো এরপরে চলে আসে এখানে থাম্বনেইল, থাম্বনেইল হচ্ছে আপনার ভিডিওর উপরে যে ছবিটা থাকে সেই ছবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ জিনিসটা কখনোই আপনি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনার ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি অনেকটাই কমে যাবে। তো আমাদের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে 100%, তো এখানে 100% হলেই অনেকে আসলে পাবলিশ করে দেয়, এটা করবেন না, ঠিক আছে। এরপরেও কাজ আছে, যেই কাজগুলো না করলে আপনার ভিডিওটা আসলে HD ভার্সন মানুষ দেখতে পাবে না। তো এখান থেকে আমরা আমাদের যেই থাম্বনেইলটা তৈরি করেছি সেই থাম্বনেইলটা আপলোড করে দিব, ঠিক আছে। তো আমরা থাম্বনেইলে চলে যাচ্ছি, আপলোড ইমেজ, এখান থেকে এসে আমাদের থাম্বনেইলটা যেখানে আসে সেখানে আমরা চলে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের থাম্বনেইল,
আপনারা দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল আপনারা তৈরি করে নেবেন। থাম্বনেল তৈরি করার জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইল ফোন থেকে চলে যেতে পারেন, আপনাদের ক্যানভা নামে একটা অ্যাপ্লিকেশন আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন এবং অ্যাপ স্টোরে, সেটা দিয়েও বিভিন্ন মানে থাম্বনেল তৈরি করতে পারবেন আপনারা খুব ইজিলি। ঠিক আছে, তো আর এটা আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে ফ্রেম থেকেও চুজ করতে পারেন যদি আপনি থাম্বনেল তৈরি করতে না পারেন। ঠিক আছে, ফ্রেম থেকে চুজ করলে এখানে চুজ ফ্রেমে এসে আপনি এখান থেকে আপনার ভিডিওর যে ফ্রেম থেকে আপনি আসলে থাম্বনেলটা অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন। তো আমরা এখানে আপলোড ভিডিওতে আপলোড ইমেজে এসে আমাদের থাম্বনেলটা অ্যাড করে দিয়েছি, আর কোনো কিছু প্রয়োজন নেই। তো এরপরে আপনারা নিজে দেখতে পাচ্ছেন শো মোর একটা অপশন আছে। ঠিক আছে, শো মোর অপশনে এসে আপনি এখান থেকে ট্যাগ ইউজ করতে পারবেন। ডেফিনেটলি ট্যাগ দিবেন আপনার ভিডিও ভালো করে অপটিমাইজ করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখান থেকে আমাদের কিছু ট্যাগস কপি করে এখানে দিয়ে দিচ্ছি একই, আর ফেসবুকের যে ট্যাগসটা আপনি ইউজ করবেন সেই ট্যাগসটা সম্পূর্ণ হ্যাশট্যাগ ইউজ করবেন, স্পেস দিয়ে দিয়ে ইউটিউবের মতো করবেন না। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে তারপরে ট্যাগ ইউজ করবেন। অনেকেই হ্যাশট্যাগ ছাড়া ইউজ করে, সেক্ষেত্রে ট্যাগটা কিন্তু প্রপার ইউজ হয় না। ঠিক আছে, তো এখানে আমরা কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম। এবং এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যদি মাল্টিপল পেজ থাকে, যেমন আমার এই পেজটা, ঠিক আছে, আমি যদি এই পেজে কোনো ভিডিও আপলোড করি এবং আমার এই ভিডিওটা আমার আরেকটা যে পেজ সাইফুর রহমান আজিম নামে, এই পেজে যদি আমি আসলে লিংক করে দিতে চাই যাতে করে আমার এই পেজের অডিয়েন্সও আমার এই পেজে আপলোড করা ভিডিওটা দেখতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু কোলাবোরেশন অপশন ইউজ করতে পারি। সেটা করার জন্য এখান থেকে এসে আপনি @ দিবেন। @ দিয়ে আপনার পেজের যেই ইউজার নেম আছে সেটা লিখবেন। লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম লেখার পরে আমাদের পেজটা চলে এসেছে, সাইফুর রহমান আজিম। এই পেজটা আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দিলেই আমাদের সেই পেজে আসলে ইনভাইটেশন চলে যাবে এখানে নোটিফিকেশন হিসেবে। সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলেই আপনার ভিডিওটা যখন আপনি এই পেজ থেকে আপলোড করবেন বা পাবলিশ করবেন, ওই পেজেও এই ভিডিওটা ভিজিবল হবে, যেটা কিন্তু আসলে ভিউজ গেইন করার, ছোট পেজের থেকে বড় পেজের জন্য বা ছোট পেজের জন্য বড় পেজ থেকে ভিউজ গেইন করার অনেক বড় একটা মাধ্যম। ঠিক আছে, সো আমরা এটা আপাতত দিচ্ছি না কারণ আমাদের এটা প্রয়োজন নেই। তো এখানে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন ক্যাপশনস, এটা ইনেবল করে রাখবেন, অনেকেই অফ করে রাখে। আর ভিডিও অপটিমাইজেশন এটাতে ক্লিক করা দরকার নেই, এটা ক্লিক করা মানে যদি আপনি প্রয়োজন মনে করেন, এটার কাজ হচ্ছে আপনার ভিডিওটাকে আসলে ক্রপ করা। ঠিক আছে, আর ক্রপ করলে আপনার টিউটোরিয়াল ভিডিও কিন্তু অনেক ক্ষেত্রে ইনফরমেশন নষ্ট হয়ে যায়, সুতরাং আপনার ভিডিও এখানে আসলে ক্রপ করার প্রয়োজন নেই যদি আপনি টিউটোরিয়াল ভিডিও বানান। আর যদি আপনি আসলে হেডশট ভিডিও বানান, শুধু আপনার চেহারাটা দেখা গেলেই হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা অ্যাড করতে পারেন, অটো দিতে পারেন, অ্যাডভান্স করতে পারেন। ঠিক আছে, তো আমরা এটা করছি না, এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলস। তো আমার পেজে অলরেডি মনিটাইজেশন আছে, ইনস্ট্রিম অ্যাডস এবং স্টার অ্যাডস, তো এই দুইটাই আমি এখানে অন করে রেখেছি। ঠিক আছে, তো এই দুইটা আপনার যদি থাকে তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে অন করে রাখবেন। এবং এই সেটিংসে এসে আপনি যদি কোনো সেটিংস আসলে কাস্টমাইজ করতে চান সেগুলো করতে পারবেন, বাট এখানে করার কোনো প্রয়োজন নেই। ইনস্ট্রিম অ্যাডে এসে এখানে এসে আপনি যদি ডোন্ট ইনক্লুড মিড রোল অ্যাডস ইন দিস ভিডিও, মিড রোল অ্যাডস ইন দিস ভিডিও এটাতে অ্যাড হবে না যদি আপনি এখানে ক্লিক করেন, মানে আপনার ভিডিওর মাঝখানে মাঝখানে অ্যাড আসবে না, শুরুতে আসবে এবং হয়তো বা শেষে আসবে। ঠিক আছে, প্রি রোল মিড রোল যেটা সেটা আসবে না, মাঝখানে যে অ্যাডগুলো আসে সেটা আসবে না। তো আমি মনে করি যারা আসলে অ্যাড থেকে আর্নিং করেন তাদের জন্য এটা অন না করাই ভালো। ঠিক আছে, তো সেটা অ্যাড করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শোলেস দিলে বাকি সব কাজ শেষ। শেষ হওয়ার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে এসে এখান থেকে আপনি শো অন ফিডস এটা টিকমার্ক দিয়ে দিবেন, শো অন ওয়াচ টিকমার্ক দিয়ে দিবেন, অ্যালাউ এম্বেডিং টিকমার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, এবং অ্যাড সিক্রেট ভিডিও এটা আপনার দেওয়া দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার পেজ টু পোস্ট, এখানে অপশনাল আপনি আদার পেজ দিতে পারেন। ঠিক আছে, যেমন এখানে আমরা অপশনাল দিয়ে আমাদের যে অন্যান্য পেজগুলো আছে সেখানে আসলে পোস্ট করতে চাইলে এখান থেকে করতে পারবো, বাট আমরা সেটা করবো না। ঠিক আছে, এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট দিব অপশনাল। এখানে আমরা অপশনাল না দিয়ে যদি আপনার প্লেলিস্ট না থাকে অবশ্যই প্লেলিস্ট তৈরি করবেন, প্লেলিস্ট অনেক বেশি ভূমিকা পালন করে আপনার ভিডিওকে শোকেস করে রাখার জন্য। তো এখান থেকে আমাদের ভিডিও আমরা এখানে প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, ধরে নিন যে ইউটিউব টিউটোরিয়াল আছে আমাদের, এটা যেহেতু একটা ইউটিউব টিউটোরিয়ালস তো আমরা ইউটিউব টিউটোরিয়ালস দিচ্ছি, এবং স্টার্ট এ নিউ ইউটিউব চ্যানেল এই দুইটা দিচ্ছি। ঠিক আছে, তো এটা দিলে আপনার ভিডিওর উপরেও কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই ভিডিওটা প্লেলিস্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চের। তো এখন আমি যখন এই ভিডিওটা ছেড়েছি তখন এই কিওয়ার্ড রিসার্চ যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে যে আরও ভিডিওগুলো আছে সেগুলো যদি কেউ দেখতে চায় তাহলে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই প্লেলিস্টটা চলে এসেছে, এবং এই প্লেলিস্টে যে কটা ভিডিও আছে সবাই সব ভিডিও কিন্তু তারা দেখতে পাচ্ছে। ঠিক আছে, সুতরাং এটা খুবই অ্যামেজিং একটা বিষয়, অবশ্যই অ্যাড করবেন প্লেলিস্টটা। তো অ্যাড করার পরে আমরা এখান থেকে প্লেলিস্ট অ্যাড করা হয়ে গেলে ট্র্যাকিং বা অন্যান্য রাইজিং মানে যে অপশনগুলো আছে সেগুলো অন করার কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে শোলেস করে দিব।
ঠিক আছে। সোলেস করে দেওয়ার পরে এখন এখান থেকে আপনি যদি সরাসরি শেয়ার দেন তাহলে এক্ষুনি শেয়ার হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওটাকে আপনি অ্যাজ এ সেভ হিসেবে ড্রাফট করে রাখেন, যে পরবর্তীতে আপনি আরও কোনো কাজ করবেন তারপরে পাবলিশ করবেন, এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট দিয়ে রাখবেন। তবে একটা কথা মনে রাখবেন, সেভ অ্যাজ ড্রাফট দেওয়ার পরে অন্তত পক্ষে আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করে আপনার ভিডিও বা আপনার যে এই ট্যাবটা এটাকে আরও অনেকক্ষণ ওপেন রাখবেন, যাতে করে আপনার ভিডিওটা প্রপারলি এইচডি ভার্সনে আপলোড হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মাত্র আপলোড হয়েছে, প্রসেসিং কমপ্লিট হয়নি। তো আমরা এটাকে এখনই শেয়ার দিব এবং শেয়ার দেওয়ার জন্য আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব। তো আপনার সবচেয়ে বেটার হয় আগে থেকে স্ক্যাজিউল করে রাখলে। অলরেডি আমাদের এখন রাত 12টা বেজে গেছে, আমরা আর দেরি করবো না, এই জন্য আমরা এখনই পাবলিশ করে দিব। সারাদিন ব্যস্ততার কারণে সময় পাইনি ভিডিও পাবলিশ করার। তো আপনি আগে থেকে স্ক্যাজিউল করে বা শিডিউল করে রাখবেন, এখান থেকে আপনার যে ডেটে যেই সময় আপনি শিডিউল করতে চাচ্ছেন সেই ডেটটা সেই সময়টা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে শেয়ার নাওতে দিয়ে এখানে শেয়ারে ক্লিক করব, ঠিক আছে। শেয়ারে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু আসলে পাবলিশের জন্য রেডি হচ্ছে। ওকে, সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান লিখতে বলা হচ্ছে, ভিডিও পোস্ট প্রসেসিং করা হচ্ছে। তো আমরা যখন ডান দিচ্ছি, ডান দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এখনও প্রসেসিং হচ্ছে। তো আপনাদেরকে প্রথমে যেটা আমি বলেছি যে আপনারা যেই ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এই যে মেটা বিজনেস সুইটের যে ট্যাবটা আছে সেই ট্যাবটাকে বন্ধ করবেন না, ঠিক আছে। এখান থেকে ক্লোজ করে দিবেন না। যদি ক্লোজ করে দেন তাহলে আপনার ভিডিওটা যদি এইচডি হয় বা 4K ভার্সন হয় তাহলে সেই ভার্সনের পরিপূর্ণ যেই মানে MBPS বা KBPS আছে বা আপলোড রেজুলেশন বা অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী যে রেজুলেশন আপনি ইউজ করেছেন সেই রেজুলেশন কিন্তু প্রপারলি আসলে ডেলিভার হবে না ফেসবুকে। সেজন্য এটা প্রসেসিং কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। দেন আপনি এখানে গিয়ে দেখতে পারবেন। সো আমাদের এটা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিওটা পোস্ট করেছি ঠিকই কিন্তু এখনও যেহেতু প্রসেসিং কমপ্লিট হয়নি সেজন্য আমাদের সেই ভিডিওটা পেজে এখনও আসেনি। যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এখান থেকে তখন ভিডিওটা চলে আসবে। তো আমি প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, সো আমরা দেখি এখন আসলে আমাদের এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে কিনা। আমরা টেক আনলিমিটেড যে ফেসবুক পেজটি আছে আমাদের সেখানে চলে এসেছি। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি সাকসেসফুলি কিন্তু পাবলিশ হয়ে গেছে। এবং এখান থেকে এসে আমরা যদি এটাকে এসে প্রসেসিং দেখাচ্ছে যদিও, তারপর আমরা এটাকে রিফ্রেশ যদি করি, রিফ্রেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার প্রসেসিং ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফেসবুক পেজে আপনি প্রপারলি মেটা বিজনেস সুইট ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবেন। আপনি যদি রেগুলারলি এই সমস্ত বিষয়গুলো মেনটেন করে ভিডিও পোস্ট করতে পারেন আপনার ফেসবুক পেজে তাহলে ডেফিনেটলি ইউ উইল বি সাকসিড, ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনি আসলে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে কিভাবে টাকায় করতে পারবেন এবং সেটার আসলে মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলো কী কী। আপনি কিন্তু আসলে ফেসবুক পেজের মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আর্নিং করার যে মাধ্যম সেটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডের মাধ্যমে, পরবর্তীতে স্টার্স রয়েছে এবং রয়েছে রিলসের মাধ্যমে টাকা উপার্জন করা, ঠিক আছে। সো আমি আপনাদের সাথে আসলে ভিডিওর মাধ্যমে যে ইনকামটা আপনি করতে পারবেন লং ভিডিওর মাধ্যমে ইন স্ট্রিম অ্যাড সেটার জন্য আপনার চ্যানেলের আপনার পেজের যে ক্রাইটেরিয়া আছে মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা শেয়ার করছি, ঠিক আছে। প্রথমত হচ্ছে আপনার পেজটা কিন্তু অথেন্টিক একটা পেজ হতে হবে এবং আপনার পেজের সকল কন্টেন্ট আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট হতে হবে। অন্য কারো কন্টেন্ট আপলোড করে আপনি সেখান থেকে আসলে মনিটাইজেশনের আশা করতে পারেন না। দ্বিতীয়ত, আপনার পেজটা ওয়েল কাস্টমাইজড থাকতে হবে, কভার পেজ, প্রোফাইল পিকচার এবং অ্যাবাউট সেকশনের সকল কিছু আপনার পেজ সম্পর্কে থাকতে হবে। পরবর্তীতে হচ্ছে আপনার ফেসবুক পেজে বিগত 2 মাসের মধ্যে মানে 60 ডেইজের মধ্যে 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার পেজের মধ্যে আর্ন হতে হবে আপনার পেজের সকল ভিডিও থেকে। তার মানে হচ্ছে গত 2 মাসের মধ্যে, বিগত 60 ডেইজের মধ্যে, এটা যখনই হবে, আপনি পেজ যখনই খোলেন না কেন, যখন আপনি বিগত 60 ডেইজের মধ্যে আপনার পেজে 5,000 ফলোয়ার ফিল আপ করবেন এবং আপনার পেজে এই নির্দিষ্ট 2 মাস সময়ের মধ্যে বা লাস্ট 60 ডেইজের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম আপনার সকল বা সামগ্রিক ভিডিওর থেকে আর্ন করতে পারবেন বা গেইন করতে পারবেন, তখনই কিন্তু আপনি আসলে ইন স্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল হবেন। এরপর যদি আপনি আসলে আপনার ভিডিও বা কন্টেন্টের মাধ্যমে ফেসবুকের কোনো ধরনের পলিসির ভায়োলেশন না করেন, তাহলে সেক্ষেত্রে পলিসি ইস্যু যদি আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে মনিটাইজেশনের জন্য আবেদন করে মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনার ফেসবুক পেজের ভিডিওগুলোকে মনিটাইজ করে টাকা উপার্জন করতে পারবেন।
সুতরাং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনি ফেসবুক পেজ থেকে মনিটাইজ করে টাকা আয় করতে পারবেন ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে। আর স্টার্স এবং রিলস থেকে টাকা উপার্জন নিয়ে যদি আপনি ভিডিও এক্সট্রা করে চান তাহলে সে সম্পর্কেও আমি আলাদা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই ভিডিওতে এত কিছু আসলে এক্সট্রা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে আমাদের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আমি জানি আপনারা অনেকে আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করেননি, আজকে করে ফেলুন। আশা করছি এরকম দুর্দান্ত সব ভিডিও আপনাদেরকে তাহলে নিয়মিত দিতে পারবো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।